কি নাম আপনার? অশ্বিনী কুমার ঘোষ। আপনার বয়স কত? 86 বছর। কত বছর যাবত মার খেদমত করছেন? এই তো 10-12 বছর। তাতে এবার মার কাছে আপনাদের চাওয়াটা কি দেশের জন্য? দেশের সকলেরই মঙ্গল হোক, আমরা এই দেশে সকলের সুখ শান্তিতে বাস করি, হিংসা বিদ্বেষ কারো ভিতর না থেকে সকলের যাতে সুখ শান্তিতে বাস করে এটাই আমরা। অন্য অন্য বছর থেকে কি এবার কি ভালোভাবে উদযাপন করতে পারছেন? অন্য বছরও ভালোভাবে বিশেষ করছি, এবারও ভালোভাবেই। তাহলে আমাদের এখানে কোনো অসুবিধা হয়নি। আপনাদের এলাকায় কয়টা মণ্ডপ? চারটে। কত ঘর মানুষ? মানুষ প্রায় 40 ঘর। 40 ঘরের মতো। এই যে আপনারা পূজা করেন, এই পূজাটা কি জন্য করেন? এই যে মা দুর্গার পূজা করবেন হচ্ছেন, এখানে অনেক জাত দেবতার ছবি দেখা যায়, কি জন্য এই পূজাটা করেন বা কি জন্য পূজাটা করতে হয়? আমরা পূজা করি ভগবানকে পাওয়ার জন্য এবং নিজেরও যাতে সুখ স্বাচ্ছন্দ্যে বাস করতে পারি এবং ভগবানের সঙ্গে আমাদের একটা বিশেষ সম্পর্ক থাকে, তাদের স্মরণ করতে পারি, এটার মাধ্যমে আমরা তাদের স্মরণ করি। তাহলে এই মা দুর্গার পূজাটা আপনারা করেন যাতে এই জগতে যত অসুর আছে অসুর নিধন করার জন্য, অশুভ শক্তি যাতে ধ্বংস হয়, শুভ শক্তি যাতে জয় হয়। আমারও মায়ের কাছে ব্যাগ, পৃথিবীর মানুষ সবার যদি ভালো রাখে মা, আমার ব্যাগেরই যদি পূর্ণ করে দেহ, সবাই একসাথে যদি আমরা চলতে পারি, সব মন অবসনা যদি মা পূর্ণ করে দেয়, দেশবাসী যারা ভালো থাক, আমার সবাই ভালো থাকে, সব সব শান্তি। আমার কাছে আবেদন করতেছি, মঙ্গল কামনা করতেছি, আর দেশবাসী যদি ভালো রাখে এই কামনা। পাঁচ দিনের পূজা যে আজকে মা বিসর্জন দিবেন, বিদায় নিবেন, তাহলে আপনাদের অনুভূতিটা কি? আমার অনুভূতিটা মানে কেমন লাগছে এখন? আজকে আমি বিদায় দিতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে, পালন করি সবার সদস্যভুক্ত অংশগ্রহণ। আসলে আমরা ওইটা জিনিসটা আমরা ঠিক আলাদা করতে পারি না, কোনোবার থেকে কোনোবার ওইরকম ভাবে আমরা আলাদা করতে পারি না, কারণ আবার বলেন আমরা আসলে কোনোবার থেকে কোনোবার একটা আলাদাভাবে কোনো কিছু আমরা নিজেরাও বুঝি না, কারণ আমরা প্রতি বছরই মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা এতটাই আনন্দ করি যে আসলে কোনবার থেকে কোনবার ভালো হচ্ছে বা আনন্দ বেশি হচ্ছে, আমরা আসলে প্রতিবারই খুব বেশি আনন্দ আমরা উপভোগ করি এরকম। ধন্যবাদ। মা যখন চলে যায় আমাদের অনেক কষ্ট হয়, তবু এই বিজয় দশমী আমাদের অনেক আনন্দের উপভোগ করি। সামনে মা কি সবাইকে বিজয় দশমীর শুভেচ্ছা রইল, আর সকলকে আমার পক্ষ থেকে বিজয় দশমীর শুভেচ্ছা রইল। তো এবছরও আমাদের মাকে আনার জন্য অনেক আয়োজন, প্রায় 3 মাস ধরে আমরা এই আয়োজনে ব্যস্ত ছিলাম এবং মা আমাদের সুন্দরভাবে এসেছে, আমাদের অনেক আনন্দ দিচ্ছে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করলাম এটা আজকে শেষ হতে যাচ্ছে, এই শেষ হওয়ার মুহূর্তে আমাদের খুবই কষ্ট হচ্ছে, বেদনা লাগছে, তবুও মাকে বিদায় দিতেই হচ্ছে। শেষ মুহূর্তে আমরা মার কাছে এই কামনা করছি যে মা যেন আমাদের দেশবাসীকে ধর্ম নির্বিশেষে সকলকে সুন্দর রাখে এবং সবার মঙ্গল করেন, এবং আগামী বছর যেন আমরা ওনাকে আবার এভাবেই পাই, আপনাদের সবাইকে আমরা কাছে পাই। আমি সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ,
আমি সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। এখানে স্বর্গীয় সূর্যকান্ত ঘোষের বাড়িতে দুর্গাপূজা প্রতি বছর এইভাবে উদযাপন হয়। আমরা সবাই খুব ভালোভাবে পূজা উদযাপন করছি। তবে সবাই আমরা আনন্দে উল্লাসে মাকে আজকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রতি বছর থেকে এবার কিভাবে উদযাপন করলেন আপনারা? এবার আরো অনেক আনন্দ উল্লাসে, আরো বেশি, মানে অন্যবার চেয়ে আরো অনেক বেশি আনন্দ। তবে আগামীতে আরো যাতে ভালো পাই, এর চেয়ে অনেক আরো আনন্দ বেশি পাই, এরকম কামনা করছি। প্রশাসনের পক্ষ থেকে অনেক আমাদের সহযোগিতা করেছে। আমাদের ওখানে কোনো মানে ঝামেলা নাই, হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই মিলে আমাদের মানে একাত্রভাবে, কেউ বুঝতেই পারে নাই যে এখানে হিন্দু মুসলমান পার্থক্য আছে, এই এইভাবে আমাদের পূজাটা উদযাপন হয়েছে। আমরা 2010 সাল থেকে এই 9 বছর ধরে আমরা এই পূজা করে আসছি। আগামীতে এইভাবে যেন হবেই আমাদের, এটাই আমাদের কামনা। শেষ মুহূর্তে মার কাছে আপনি কি চান? আমি ছাতারকান্দি ঘোষপাড়ার স্বর্গীয় সূর্যকান্ত ঘোষ এর বাড়ির পূজা উদযাপন কমিটির সদস্য। আমি স্বর্গীয় সূর্যকান্ত ঘোষ এর পূজা মণ্ডপ থেকে সকলের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং একটি কথা বলতে চাই, শারদীয় পূজা আমরা খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন করেছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে খুব সুন্দরভাবে আমাদের শারদীয় দুর্গা উৎসব আমরা করেছি, শেষ করেছি। আজকে বিদায়ের শেষ পর্বে মহা বিজয়া দশমী, আজকে আরেকটু পরে আমাদের বিসর্জন শুরু হবে। আমি সবার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ঘোষের স্বর্গীয় সূর্যকান্ত ঘোষের সহ সাংগঠনিক সম্পাদক আমি এখানে। আমাদের এই কদিন মহাসপ্তমী, অষ্টমী, নবমী এই আমাদের মূল পর্বে আমরা খুবই সুষ্ঠুভাবে এখানে আমাদের অনুষ্ঠান পালন করেছি। আমরা আশা করব আমাদের মা আমাদের এই মহাদশমীর মাধ্যমে আমাদের মঙ্গল করবেন এবং আমাদের আশীর্বাদ করবেন, যেন আমরা পরবর্তীতে আবার তার এভাবেই আবার তার আগমন ঘটাতে পারি এবং আমরা সে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। আর এখানকার আমাদের সাতারকান্দি আমাদের টাঙ্গাইল আমাদের টাঙ্গাইল জেলার এখানকার পুলিশ মোতায়েন করা হয়েছে, যা আমাদের আইন শৃঙ্খলাকে আরও উন্নত করেছে এবং তারা আমাদের অনেক সাহায্য, অনেকভাবে অনেক দিকে সাহায্য করছে। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ বলে আমি আমার বক্তব্য মাকে আমাদের বিসর্জন আর কি আমাদের সন্ধ্যার আগে দিতে হবে আর কি, 5টা-6টার দিকে আমাদের বিসর্জনের মাধ্যমে আমাদের এই পর্ব শেষ হবে।
চন্দ্র দাস। এবার পূজা কিভাবে উদযাপন করলেন মা পূজা? এভাবে আমরা এবছর আমরা খুব ভালোভাবে পূজা উদযাপন করলাম। আমরা এখানে ঘোষবাড়ির এখানে 50-60 ঘর আছি আমরা, এর মধ্যে 4টা পূজা হয়। এই 4টা পূজা যাতে আমরা ভবিষ্যতে 4টা পূজাই করতে পারি, 4টা পূজা যেন মা দুর্গা যেন আমাদের হাত ভৈরা দেয়, 2 হাত 10 হাত ভৈরাই যেন দেয়, আমরা এইটাই কামনা করছি। এবং আমাদের দেশবাসীর জন্য মার কাছে আমরা মঙ্গল কামনা করি, যাতে দেশবাসী শান্তি সুখ নিয়ে থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর ইয়ে থেকে শুভেচ্ছা জানাই, প্রধানমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা জানাই। এবং এখানে আমাদের কৃষিমন্ত্রী এসেছিল, কৃষিমন্ত্রী জনাব আব্দুর রহমান আব্দুর রাজ্জাক ভোলা, উনি প্রতি বছরই এখানে পূজা দেখার জন্য আসে এবং ওনার আশাতে সবাই আমরা এখানে গর্বিত এবং উৎসাহিত। এভাবে যেন আমরা 4টা পূজাই করতে পারি ভবিষ্যতে, মায়ের জন্য আমাদের দুর্গা মায় যেন আমাদের 10 হাত ভরে দেয়, এই আমাদের কামনা। এই কামনা বলে আমরা আর আমার নাম নীলরতন ঘোষ। আমি যেটা প্রতি বছর মায়ের চরণে ফুল দিতে পারি এই কামনা করি এবং মাননীয় শেখ হাসিনার সহায়তা চাই, প্রতি বছর যেন এইভাবে আমি মায়ের চরণ দর্শন করতে পারি। নীলরতন ঘোষ, সাতারকান্দি। আমি 2 বছর যাবৎ ওই মায়ের চরণ দর্শন করি, প্রতি বছর যেন মায়ের চরণ দর্শন করতে পারি, এই আমার আশা। মা যেন আমার আশা পূর্ণ করে এই বলে আমি আমার বক্তব্য।